হ্যালো বন্ধুরা, তো আমরা আজকে একদম ফার্স্ট সকালেই সবাই চলে এসছে, তো শুটিং শুরু করব। এখানে আজকে সালমা আছে, বড় সালমা আছে, তারপরে মৌসুমি আছে। তো সালমা কিছু বলো, বড় সালমা। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমরা ভিডিও করতে যাচ্ছি, তো আমরা সারা দিন কি কি করব আপনারা দেখতে থাকুন। এই যে এখানে শ্রাবণী আছে। এই তো শ্রাবণী, কি করছো বলো? তুমি এখান থেকে দেখছো? ঠিক আছে, চলো দেখো। তো চলো, এইদিকে শুটিং চলছে। এই যে আমাদের সেই মাচান, যেখানে অনেক ভিডিও রয়েছে, তো অনেক ভিডিও করা হয়েছে এখানে। তো আজকেও সেখানে শুট, প্রথম শুট একদম ফার্স্ট সকালেই শট চলছে। তো এখানে অনেকে আছে, চলো দেখে নেব। এই যে আমরা চলে আসলাম আবার নেক্সট শুটিং পয়েন্টে। তো চলো দেখে নেবো। এখানে মনে হয় রিহার্সাল চলছে। এই যে এখানে পল্লবী, এই যে সফিক এখন গান শুনছে রেডিওতে। এই যে এখানে অঙ্কিতা রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো বলুন আপনার শুটিং দেখতে কেমন লাগছে, বলুন। শুটিং দেখতে কেমন লাগছে সেটা বলতে হবে। ভালো লাগছে? সফিককে খুব লাইক করেন নাকি, পছন্দ করেন? খুব ভালো, খুব ভালো করে, তাই না? আচ্ছা ঠিক আছে। তো সবাই আছে এখানে, তো সবার সঙ্গে মিট করে দেখা করেছেন তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, শুটিং দেখুন তাহলে। তো চলুন, তো সবাই শুটিং দেখছে এখন। এখানে বসে আছে সফিক আর পিছনে আছে শ্রাবণী। সফিক, এটা কি তোমার হাতে? কি বলো, রেডিও? এ তো চলছে, তো চলছে তো। ও কিছু নেই, ব্যাটারি নেই। বসে বসে শুনছো মনে হচ্ছে, এমন ভাবে বসে আছো গান শুনছো সেরকম মনে হচ্ছে। তো কি গান শুনছো? জানিনি মানে? কি হয়েছে বলো? গান শোনা যাচ্ছে না? তোমার যে কালকে দাঁত ভেঙে গিয়েছিল, এই তো লাগানো হয়ে গেছে। শ্রাবণীর দাঁত কালকে ভেঙে গিয়েছে। ডান্স করছে শ্রাবণী এখন। এদিকে সফিক আবার চলে এসছে কথা বলতে। রিয়াজ আছে, ইয়াসিন। হ্যাঁ বলো বলো। রিয়াজ বলছে আমার দাড়ি বেরোচ্ছে না, তাই বলছে অনেক ছোট রে, এখন বেরোবে কি করে? তুমি কোন ক্লাস? আমি 9। আর ইয়াসিন? আমি হলাম 6-7। 6-7 মানে যখন একটা বলো 7 এ, মানে ইয়াসিন ছোট সফিকের থেকে। তো সবাই নেক্সট শটের জন্য রেডি হয়ে গিয়েছে। এই যে সবাই বসে পড়েছে, সবার হাতে ফোন নিয়ে। অভিনয় আছে এই যে বসে। আর এদিকে সফিক এখানে বসে বসে বাসন পরিষ্কার করছে, তাই তো? সফিক কিছু বলো, কেমন লাগছে বাসন পরিষ্কার করতে? বলো, মেয়েদের কাজ করছে তো। কে বলেছে বাসন পরিষ্কার করতে? তোমার বউ নাকি? না না, অভিনয়ের কথা বলো। অভিনয়ের কথা বলতে হবে তো। 4টে বউয়ে মিলে সব বাসন পরিষ্কার করে নিচ্ছে সফিকের সঙ্গে। 4টে বিয়ে করে কি অবস্থা সেটা সফিক বুঝতে পারছে। কি করে হলো? তোর বউ এসে বসে বসে মোবাইল টিপছে, আর তুই এখানে বসে থালার মাঝে যে। এই যে সফিক সেই সকাল থেকেই বাসন পরিষ্কার করছে। কটা হলো সকাল থেকে? 1টা। এদিকে শর্ট চলছে। মিস করেছে সফিক। কি বললি রে লাস্টে? সফিকের 4টে বউ এখানে বসে আছে। শ্রাবণী, সালমা, তারপরে অঙ্কিতা, তারপরে পল্লবী। ঠিক আছে চলো। একটা প্লেসে চলে আসলাম। তো সেই প্রথমে রিয়াজের শট, এই যে রিয়াজ শট নিচ্ছে, আর এইদিকে আছে তুহিনা আর শাহিন। তো চলো ওদের কাছে একবার যাবো। এই যে তুহিনা, তুহিনা কি করছো বলো? কি গল্প করছো? কেন বলা যাবে না? কেন বলো? পার্সোনাল। তোমার অভিনয় তো এখনই দেখছি, আর কোথায় অভিনয় আছে তুহিনার? বাড়িতে। বাড়িতেই শেষ। বাড়িতেই শেষ। দিয়ে কেমন লাগছে বলো শুটিং করতে? এতক্ষণ বাদ আমাদের কাছে আসলো। দেখে আমরা গল্প করছি। খেয়েছো? খেয়েছো? হ্যাঁ খেয়েছি। আমি কিন্তু খাইনি। দিয়ে শুটিং করতে কেমন লাগছে বলো? ভালো। জায়গাটা কেমন বলো? বাহ কি ঠান্ডা। ঠান্ডা তো খুব শীত লাগছে। জায়গাটার কথা বলেছি, জায়গাটা সুন্দর সুন্দর। এখান থেকে শট চলছে। টাইমটা তাকাবা, রেডি? চলো এডিটটা একবার দেখাবো। চলো আমরা বিয়ে করে ফেলি। রিয়াজ সামনে আছে, যে রিয়াজ এখানে দাঁড়িয়ে আছে। রিয়াজের আর কোথায় ওখানে আছে বলো? বাড়িতে। বাড়িতে আমার নামে চাই। বাড়িতে হয়ে গেলে লাস্ট শেষ। বাড়িতে শেষ আছে ওইখানে গিয়ে লাঠি হাতে। তো এই যে লাঠি কাকে মারবে? আমাকে মারবো। আমার 16 বিঘা জমি নিয়ে দিছো। 16 বিঘা জমি তিনটে বিক্রি করছি। তাই হ্যাঁ সব দিয়ে দিয়েছি। কার কার নামে দিয়েছো? কার কার নামে দিয়েছো? মিনার নামে, সালমা, শাবানা, মৌসুমি। দিয়ে এখন তোমার কিছু নাই তাই তো? না, ভিখারি হু, নিঃস্ব। কি অবস্থা, রিয়াজের কোনো জমি নেই। আর এইদিকে সবাই শুটিং দেখছে আর এখান থেকে শট নিচ্ছে। বিয়ের ড্রেসে আছে এই তো। কে কাকে মালা পড়াচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না। তো আবার হবে। চলো এই তো মৌসুমি আর বড় সালমা। এবার 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 শাবানা, শাবানা, শাবানা। তিনজন তিনজন হবে। তো সবাই আজকে বিয়ের ড্রেসে আছে। সবাই আজকে বিয়ের ড্রেসে। ভালো লাগছে, খুব সুন্দর। সবাইকে খুব সুন্দর লাগছে। মৌসুমি ভাই করে দাও। সব বিয়ের ড্রেসে আজকে। কি ব্যাপার? কার বিয়ে? কার কার বিয়ে বলো? হ্যাঁ কে বড় কে? আই অ্যাম ছোট বউ। হ্যাঁ আদরের বউ। হ্যাঁ মেজি বউ, তুমি এই ঘরে থাকবা। আর আমি? তুমি তুমি এই ঘরে থাকবা। এই যে বড় বউ তুহিনা চলে এসেছে। বুঝতে পারছো না নতুন বেনারসি। চলো রেডি হবে ডান্স। এই তো চাকরি খেতে দাও। দেখতে পাচ্ছ না আমি লিটল ভিডিও করছি আর তুমি ক্যামেরার মধ্যে ঢুকে আছো। যাও যাও অন্য বউকে কি বলবা? আমি খেতে দিতে পারবো না। এরা এখন রিলস করছে। ক্যামেরা অন আছে তো? ক্যামেরা অন আছে কি দেখি আগে। কাজ করতে হবে না। এই আছে তো, অন আছে তো।